ওয়েলকাম ব্যাক টু অভিষেক টেক প্রো আজকে ভিডিওতে আমি এমন একটি সাইট নিয়ে আলোচনা করবো যে সাইটটির মাধ্যমে আপনারা তিন ধরনের ফ্রক্সি পাবেন তো যে তিন ধরনের ফ্রক্সি পাবেন মোটামুটি সকল ধরনের কাজ কিন্তু এই তিন ধরনের ফ্রক্সির মাধ্যমে করতে পারবেন ঠিক আছে তো আমি এই সাইটটি সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা দিব আপনাদেরকে শেয়ার করবো কিছু কিছু সার্ভে সাইট যেগুলো এগুলো ফ্রক্সি দিয়ে অনেক ব্যবহার করতে ভালো হবে তো আমাদের তিন ধরনের ফ্রক্সি রেসিডেন্সিয়াল ফ্রক্সি স্টেটিক ফ্রক্সি আনলিমিটেড রেসিডেন্সিয়াল ফ্রক্সি এই তিন ধরনের ফ্রক্সি আমরা ব্যবহার করতে পারবো এখান থেকে কিনে এছাড়া আমরা যারা বেশিরভাগ সময়ে সার্ভের কাজ করি তারা কিন্তু স্ট্যাটিক ফ্রক্সিটা বেশি ব্যবহার করে থাকি হ্যাঁ যেগুলো আইপি লোকেশান চেঞ্জ করে না আর আনলিমিটেড রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল ফ্রক্সি আনলিমিটেড রেসিডেন্সিয়াল ফক্সিগুলো কিন্তু লোকেশান রোটেটিং করা যায় সিস্টেম রয়েছে তো যাই হোক আমাদের এখানে না ফ্রক্সি ডট কম এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলটা দেখতে পাচ্ছেন ডোমেন তো আমার ডেসক্রিপশানে যে দেওয়া আছে লিঙ্কটা সেখান থেকে আপনারা ক্লিক করে না ফ্রক্সি ডট আসবেন তারা ইন্টারফেস এরকম দেখতে পারবেন তাদের যে তিন ধরনের ফ্রক্সি তারপরে আমরা যদি দেখি এখানে একশো নব্বই প্লাস দেশের এখানে ফ্রক্সি পেয়ে যাবেন অনেক ভালো ফ্রক্সি এছাড়া আমরা ফ্রক্সিগুলো প্রাইজ সম্পর্কে একটু ধারণা দেবো যে প্রাইজে যদি আমরা ক্লিক করি এখান থেকেও ওপরে দেখতে পাচ্ছেন কিন্তু রেসিডেন্সিয়াল ফ্রক্সি জিরো পয়েন্ট সিক্স ফাইভ ডলার করে পার জিবির দাম তারপরে আনলিমিটেড রেসিডেন্সিয়াল ফ্রক্সি একদিনের জন্য কিন্তু পঁচাত্তর ডলার পড়বে তারপরে স্ট্যাটিক ফ্রক্সি ফাইভ পয়েন্ট নাইন জিরো ডলার আইপি দাম তো আমি বিশাল তারও ভিতরে দেখতে পারবো তার আগে আমরা সাইন আপ অপশানে ক্লিক করি সাইন আপে ক্লিক করার পরে ইমেল এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে ইনভিটেশন কোড দেওয়ার পর সাইন আপ করতে হবে এখানে এগ্রি এটা মার দিয়ে আমাদেরকে সাইন আপ করতে হবে তো আমার ডিসক্রিপশানের দিয়ে কিন্তু অবশ্যই আপনারা সাইন আপ করে নেবেন আর অ্যাকাউন্ট করা হয়ে গেলে লগ ইন অপশানে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে তা আমার অনেক আগের এগুলো এটা অ্যাকাউন্ট করা তো যাই হোক আমি এখান থেকে আপনাদেরকে ফ্রক্সি কিনে তারপরে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো এখানে ইউজার লিস্ট এখানে আইপি অ্যালাউ লিস্ট এগুলোও কিন্তু অ্যাড করতে হয় ঠিক আছে তো আমি এখানে আপনাদের রেসিডেন্সিয়াল ফ্রক্সি যে এক একটা কিন্তু আপনাদের সিস্টেম করা আছে আনলিমিটেড রেসিডেন্সিয়াল তারপর স্ট্যাটিক তো রেসিডেন্সিয়াল ফ্রক্সি আগে প্রাইস প্রাইজিং আমরা ক্লিক করব এখান থেকে মান্থলি কিন্তু বিশ ডলার খরচ আসবে এখানে তো 20 ডলারের জন্য কিন্তু আমাদেরকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি 10 জিবি 2 ডলার করে পড়বে আর আপনারা বেশি নিলে কিন্তু কম করে পড়বে এখানে দেখতে পারছেন যে আমরা যত বেশি প্ল্যান নিব এই দেখুন 6500 ডলারের বিনিময়ে কিন্তু 0.65 জিবি করে আসবে কিন্তু অনেক বড় প্ল্যান এগুলা তো যারা নরমালি ছোট কাজ করবেন বা প্রথমে ট্রাই করার জন্য এই ছোট প্ল্যান এগুলাই নিবেন অত বড় প্ল্যান নিলে আমাদের কি হবে আমাদের আইপিগুলো যদি ব্যবহার করতে না পারি অবশ্যই আপনারা ছোট প্ল্যানগুলো নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখানে বিশ ডলার মাত্র দশ জিবি আপনাকে দিবে ঠিক আছে এক মাসের জন্য স্ট্যান্ডার্ড বিজনেস তারপর অনেক সিস্টেম রয়েছে যাই হোক এখানে আমরা দেখলাম আনলিমিটেড রেসিডেন্সিয়াল ফক্সে যদি আমরা দেখি এখানে একদিনের জন্য দুশো সত্তর ডলার কিন্তু আমাদের প্রাইস পড়ছে এখানটা অনেক বেশি প্রাইস সাত দিনের জন্য এক হাজার একশো ডলার কিন্তু পড়বে অনেক বেশি রেট এখানে আনলিমিটেড রেসিডেন্সিয়াল ফ্রক্সি এখানে কিন্তু আনলিমিটেড ফ্রক্সি পাবেন ঠিক আছে একদিনের জন্য কিন্তু আমি আপনি কিন্তু আনলিমিটেড পাবেন রোটেটিং করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আইপি চেঞ্জ করতে পারবেন স্ট্যাটিক রেসিডেন্সিয়াল ফ্রক্সিট কিন্তু তিরিশ দিনের জন্য ষাট দিনের জন্য নিতে পারবেন নব্বই দিনের জন্য নিতে পারবেন তো এই ফ্রক্সিগুলো একটু দাম কম এগুলো আপনারা যদি মোটামুটি বিভিন্ন ধরনের ধরেন যে পেপাল ব্যবহার করবেন তো স্ট্যাটিক ফ্রক্সি নিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়া সার্ভে কাজের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আর আপনি যদি ওভার যে কি বলবো ওটা রিওয়ার্ডের কাজগুলো করে থাকেন গেম সার্ভে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে একটা ব্যবহার করতে হবে প্রয়োজন হলে তাদের সাপোর্টে যে আপনার টেলিগ্রাম ঠিক আছে টেলিগ্রামে তারপরে আপনার স্কাইপি এগুলোতে আপনারা কথা বলে তাদের সাথে একদম সরাসরি কথা বলে কিন্তু ফ্রক্সিগুলো গুলো নিতে পারবেন আপনার কাজের জন্য তো অবশ্য আপনাকে যে কোনো দিক দেখতে হবে দেখুন সাউথ কোরিয়া ইরান অনেক জর্ডান জার্মানি অস্ট্রেলিয়া ক্যানাডা ইউএসএর অনেক দেশের আইপি রয়েছে তো ইউএসএর আইপি যদি আমরা নিতে যাই এখানে আমরা যে ইউএস আমরা আসার পরে এখানে আমরা একটা লিখবো যে এক ফ্রক্সি লেখার পরে আমাদের ফাইভ পয়েন্ট নাইন ডলার খরচ আসবে মোটামুটি ছয় ডলার মতো খরচ আসবে একটা আইপির জন্য তারপরে আমাদের অর্ডার করতে হলে যে অর্ডার নাও এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানটায় যেখানে ক্রিপ্ট রয়েছে লোকাল পেমেন্ট রয়েছে আদার্স পেমেন্টে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ইয়া রয়েছে উপায় রয়েছে তো যাই হোক এখান থেকে আমরা বেশিরভাগ দিয়ে আমরা পেমেন্ট করে থাকি ক্রিপ্টো করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টাটিক রেসিডেন্সিয়াল ফ্রক্সি প্যাকেজ নেম তিরিশ ডে ডে ফ্লো অ্যামাউন্ট একটা ফ্রক্সি ইউনিট প্রাইস ফাইভ পয়েন্ট নাইন জিরো প্রায় ছয় ডলার মতো তো কনফার্ম পেমেন্টটি এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আপনি কী পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করে দেবেন আপনি বিট কয়েন ইথিরিয়াম ইউএসডি কয়েন অথবা ইউএসডিটি যে কোনো একটা পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনি বাইন্যান্সেও কিন্তু পে করে দিতে পারবেন সরাসরি ঠিক আছে তো আমি ইউএসডিটি যদি আমরা এখানে সিলেক্ট করবি টিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করব তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের এটা অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে ফাইভ পয়েন্ট ঠিক আছে এছাড়া আমি যদি মনে করি যে এখানে স্ক্যান করে নেব স্ক্যান করেও কিন্তু পেমেন্ট করতে পারবো এগুলো কিন্তু আপনাদের যখনই পেমেন্ট হয়ে যাবে এ তারপরেই কিন্তু আপনাদেরকে আপনার ফ্রক্সিগুলো প্রদান করা হবে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে ইয়া করতে হবে প্রক্সিগুলো প্রদান করতে হবে সরি পেমেন্ট করতে হবে তাহলে প্রক্সি পেয়ে যাবেন যা আমরা পেমেন্ট সিস্টেমটা দেখলাম অনেক ভালো সিস্টেম তো এরপরে আমরা প্রক্সি ব্যবহার করে দেখাবো তার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে আমি আগে একটি কথা বলেছি আমাদের কিন্তু আইপি হোয়াইট লিস্ট এটা কিন্তু অ্যাড করে নিতে হবে ইউজার লিস্ট এগুলো দেখে নেবো আমরা সব কিছু যে আইপি হোয়াইট লিস্ট আপনি যদি কাউকে আইপি সেল করে থাকেন তাহলে কিন্তু তার আইপি অ্যাড্রেসটা আপনাকে এখানে অবশ্যই অ্যাড করে নিতে হবে নাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না এছাড়া আপনার নিজেরটাও কিন্তু আপনি করে নেবেন যেমন কারেন্ট আইপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আমার এটা ফ্রক্সি কারো ফ্রক্সি বের করতে হলে ওয়ার্ড ডট নেট লিখে আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন এগুলো অনেকে হয়তো জানেন ঠিক আছে আমার যেগুলো ভিডিও রয়েছে রেগুলার ভিডিও যারা দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই বিষয়গুলো জানবেন এখানে দেওয়ার পরে আমরা এখানে দিলাম দ্য রেসিডেন্সিয়াল ফ্রক্সি আনলিমিটেড তারপরে ফিডেন্সিয়াল ফ্রক্সি তো আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন যেগুলো ফ্রক্সি আপনি সেল করবেন ওগুলো দেওয়ার পরে বা আপনি যে ব্যবহার করবেন দেন অ্যাড টু হোয়াইট লিস্ট এখানে ক্লিক করবেন তারপরে অ্যাড হয়ে যাবে আমার দেখুন আমরা আগে কিন্তু অ্যাড করা হয়েছে আইপি ঠিক আছে ইউজার লিস্টে যদি আমরা দেখি এখানে তো আপনাদের ইউজার অ্যাড ইউজার করতে হবে ইউজার লিস্টটা কিন্তু অবশ্যই অ্যাড করে নিতে হবে তো এখানে আপনারা তো আপনাদের ইউজার নেমটা দিবেন তো আমি যে কোনো একটা নাম দিই দেন এখানে অ্যাড ইউজার এখানে আপনারা ক্লিক করবেন তো এগুলো আপনারা ক্রস করে দেবেন তো ওই নামটা যেটা দিয়েছেন ওটাই দিবেন দেন আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন একটা তারপর প্রোডাক্ট টাইপ তো আমার রেসিডেন্সিয়াল ফ্রক্সি রয়েছে তো আমি এটাই দিব তারপরে এখানে কয় জিবি ইউজ করবেন তো আমি নর্মালি দুই জিবি দিলাম দেন কনফার্মে আমরা ক্লিক করবো দেখুন আমাদের ইউজারটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমরা একটু রিপ্লেস দিব এই দেখুন আমাদের ইউজারটা অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমাদের এখন ফ্রক্সি ব্যবহার করতে হবে ওই জন্য আমাদের ইউজার আর প্রসাদ অথরিটি এখানে ক্লিক করতে হবে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচশো বারো এমবি রয়েছে তো এখান থেকে আমাদের তিন ধরনের ফ্রক্সি ব্যবহার করতে পারবো রেসিডেন্সিয়াল আনলিমিটেড যেটা ওইটা পারবো স্টেটিকও পারবো ঠিক আছে তো আমাদের রেসিডেন্সিয়াল ফ্রক্সিতে আসার পরে এখান থেকে আমাদের ইউজারটা আমরা এখান থেকে এটা দিয়ে দেবো আমরা ঠিক আছে কান্ট্রি আমাদের ইউএস থাকবে তারপরে এগুলো আপনারা স্টেট এগুলো দিতে পারবেন তো আমি এগুলো দেখালাম না দিলাম না সিটি আপনারা সার্চ করে দিতে পারবেন তো আমার যে কোনো একটা সিটি হলে হলো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তারপর এশিয়া ফ্রক্সি সার্ভার নেবেন কি ইউরোপ নেবেন নাকি আমেরিকা নেবেন এটাও দিতে পারবেন টাইমও দিতে পারবেন আপনি পাঁচ মিনিটের পর ওডিটিং করতে পারবেন দশ মিনিট পর পর পারবেন আপনাদের এটা ইচ্ছা মতো নিতে পারবেন ঠিক আছে টু আওয়ার্স তিরিশ মিনিট তো আমি এখানে তিরিশ মিনিটের জন্য দিলাম তারপরে এখান থেকে আপনারা এই যে জেনারেট এপিআই লিঙ্ক এখানে আপনারা ক্লিক করবেন ওই যেখানে সেশনটা দিতে হবে অবশ্যই তারপরে আমাদের ফ্রক্সি সার্ভার পোর্ট তারপরে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আমাদের দিয়ে দিয়েছে এখন আমরা কানেক্ট করে নেব তো ফ্রক্সি সার্ভারটা আমরা কপি করি গোলগ ইন ব্রাউজার আমরা এটা অ্যাড করে দেখাবো আপনাদেরকে তো ব্রাউজার আসার পরে আমরা এখন একটা প্রোফাইল তৈরি করে নেব এখান থেকে তো আমাদের যে আমরা আগেরটা ডিলিট করি যে অ্যাড প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইওর ফ্রক্সি দেন এই যে আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের পোর্ট পোর্টের পর হচ্ছে ইউজার নেম দেন লাস্টে পাসওয়ার্ড চেক্স পক্সি প্রক্সি ঠিকঠাক আছে দেন আমরা ক্রিয়েট প্রোফাইল এ ক্লিক করব রান করব আমরা সক্সিটা আমরা ওয়ার্ড ডট নেট দিয়ে একদম দেখিনি সক্সিটা কি অবস্থা আসে এ হচ্ছে আমাদের প্রক্সি আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এখান থেকে ফ্রক্সি নেওয়ার জন্য অবশ্যই তাদের যে ফ্রক্সি ইয়া ডোমেনটাই রয়েছে সেটাতে আপনারা সার্চ করবেন অথবা আমার ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আসে সেখান থেকে আপনারা নিতে পারবেন ফ্রক্সি আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এখন এখান থেকে সার্ভে যে কোনো ধরনের সার্ভে কাজ করতে পারবেন ফ্রি ক্যাশ লিখে সার্চ করেন হ্যাঁ যে প্রথমে চলে আসছে আমাদের ফ্রি ক্যাশ তো আমাদের এখানটায় যে কোনো ধরনের সার্ভে সাইডে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এছাড়া যারা সিপিএম এর কাজ করেন ইউটিউব ওয়েবসাইটে তারা কিন্তু ধরেন যে পাঁচ মিনিট পর পর রোডিটিং করতে পারবেন এছাড়া অনেক আরও করে অনেক কম সময়ে কিন্তু রোটিং করার উপায় রয়েছে এখানটায় ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখালাম তো যাই হোক আশা করি সবাই বুঝতে পেরেছেন দেখুন আমাদের সার্ভে সাইডে কাজ করতে পারবো এখানটায় অনেক ভালো কাজ রয়েছে এখানটায় ওরা করা যাবে সব কিছুই আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন কোনো ধরনের প্রবলেম হয় আমাকে টেলিগ্রামে নক করবেন আমি আপনাদেরকে যতটা পারি হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই না ফ্রক্সিতে অ্যাকাউন্ট করে একটা আইপি বাই করে বা কিছু পরিমাণ আইপি এক ডলার হলো এক জিবি হল বাই করে ব্যবহার করে দেখবেন ধন্যবাদ সবাই